একেবারে পাপিয়া, আমি ঘটনাস্থলে রয়েছি হালিশহরের কোনা মোড়ের কাছে জগন্নাথ ঘাট, এবং সেখানে আজকে 3:30 থেকে 4 নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। আমার সঙ্গে রয়েছেন ক্যামেরাম্যান সন্দীপন গুপ্ত, তাকে দেখাতে বলবো। এই ঘটনাস্থলেই আমরা রয়েছি এই মুহূর্তে। ব্যারাকপুর কমিশনারের আধিকারিকরা ঘটনাস্থল থেকে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছেন, পুরো ঘটনাস্থল পরীক্ষা করছেন। সন্দীপনকে দেখাতে বলবো, এই যে জায়গা জগন্নাথ ঘাটের পাশেই যে পরিত্যক্ত জায়গা, সেখানেই আজকে 3:30 থেকে 4 নাগাদ বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান বাসিন্দারা, এবং তারপরে খবর দেওয়া হয় নৈহাটি থানার পুলিশকে। পুলিশ এসে একটি দেহ উদ্ধার করে, যার নাম হচ্ছে সুমিত সিং এবং বয়স 19 বছর। সন্দীপনকে দেখাতে বলবো, এই যে জায়গা, এই পরিত্যক্ত জায়গায় যে টিনের ছাদ, সেটা পর্যন্ত বিস্ফোরণের তীব্রতায় উড়ে নিচে পড়ে গেছে, এবং যেখানে বোমাটি ফেটেছে সেইখানে আমরা যেটা জানতে পাচ্ছি 2.5 ফুটেরও বেশি গর্ত হয়ে গেছে। তার ফলে বিস্ফোরণের তীব্রতাটা জানার জন্যই পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন। এবং কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসেছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, জয়েন্ট সিপি ক্রাইম অজয় ঠাকুর, এবং এই মুহূর্তে ডিসি নর্থ শ্রীহরি পাণ্ডে রয়েছেন, এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা ঘটনাস্থল দেখছেন। একদম গঙ্গা লাগোয়া এলাকায় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং এলাকার বাসিন্দারা বলছেন যেখানে অনেক ছোট ছোট ছেলেরা খেলা করছিল অন্যান্য দিনের মতো, আজকেও তারা খেলছিল এবং তাদের অনেককেই দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এই ঘটনায় আর কেউ হতাহত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। তবে ঘটনাস্থল থেকে সুমিত সিং নামে 19 বছরের একজনের দেহ উদ্ধার হয়েছে। নৈহাটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে, কিন্তু যে জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে বোমা মজুদ ছিল কিনা, বোমা তৈরি করা হচ্ছিল কিনা, এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থভৌমিক অভিযোগ করছেন যে এই জায়গা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ একজন দুষ্কৃতী বিট্টু জয়সওয়াল এখানে ঠেক চালায়, এবং সেখানেই বোমা তৈরি হচ্ছিল, এবং তার ফলে এই বিস্ফোরণের ঘটনা এবং তার ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। অপরদিকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার অভিযোগ যে, যেহেতু সামনে পুরো ভোট রয়েছে সেই কারণে শাসক দলের তরফ থেকে এখানে বোমা মজুদ রাখা হয়েছিল, কিন্তু ঠিক আসলে কি ঘটনা ঘটেছে তদন্তকারীরা তদন্ত করে দেখছে। এবং এই যে ঘটনাস্থল, ঘটনাস্থলের আশপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ, সেগুলো দেখা হচ্ছে যে এখানে বিকেলের পর থেকে কারা এসেছিল এবং বাইরে থেকে কোনো দুষ্কৃতীরা এসেছিল কি না তাদের গতিবিধি দেখার চেষ্টা হচ্ছে। পুলিশ আধিকারিকরা পুরো গোটা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন, যেহেতু ফরেন্সিক বিশেষজ্ঞরা এখান থেকে নমুনা সংগ্রহ করবেন। সন্দীপনকে দেখাতে বলবো, এই যে জায়গা, এখান থেকে পুরো এই যে বিস্ফোরণ স্থল পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, এখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং সেখানে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে 2.5 ফুটেরও বেশি গর্ত হয়ে যায়। এবং সেই কী ধরনের বিস্ফোরক সেখানে ছিল সেটাই জানার চেষ্টা করবেন, এবং শুধু তাই না, রাস্তার আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন তদন্তকারীরা। দুপুরের পর থেকে কাদের আনাগোনা ছিল এখানে, দুষ্কৃতীদের আনাগোনা ছিল কি না, এখানে বোমা মজুদ রাখা হয়েছিল কীভাবে, এবং এখানে বোমা তৈরি হচ্ছিল কি না, এই সমস্ত উত্তর জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং নৈহাটি থানার পুলিশ রয়েছে, এবং ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা তারা ঘটনাস্থলে রয়েছেন, তারা তদন্ত করে জানার চেষ্টা করছেন কিভাবে এই ঘটনা ঘটেছে, কোথা থেকে বোমা এলো, কারা মজুদ করলো। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, তদন্তের গতি প্রকৃতির দিকে। ধন্যবাদ তোমায়। বোমা বিস্ফোরণে মৃতের আত্মীয়রা কি বলছেন দেখুন। আওয়াজ তো পেয়েছি, দৌড়িয়ে আসলাম, দেখলাম নেই। দৌড়ে আসলাম, আমি সবাই খেলতো, সবাই নাম, আমার ভাইকে নাম ধরে ডাকছি, পাচ্ছি না। রোহিত সিং, ক্রিকেট খেলে, এখানে টেনিস হয়, এখানে ক্রিকেট হয়, আজকে না আজকে এখানে একটা ম্যাচ হয়েছে, তখন কিছু হয়নি, আমার মনে হচ্ছে কোনো চালু হয়েছে, কোনো না কোনো কাণ্ড হয়েছে এখানে। আর এই বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা কি বলেছেন দেখুন। এখনো পর্যন্ত একজন মারা গেছে যেটা খবর আমরা পেয়েছি, তো ওটা পুলিশ তদন্ত করে দেখছে কি হয়েছে। কটার সময় হয়েছে, কি হয়েছে যদি বলেন? রাফলি এটা 3:30 থেকে 4 মধ্যে ঘটনা হয়েছে। তো যেটা আমরা দেখে পেলাম, ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের নিশ্চয়ই একজন মানে যে মারা গেছে ব্লাস্টের ইঞ্জুরি। কতজন ছিল ওখানে? এটা তদন্ত হচ্ছে, এখনো পর্যন্ত আমরা কনফার্ম হতে পারিনি কজন ছিল, অনেকে মিসিং আছে বলা হচ্ছে, সেটা তদন্ত আমরা করে দেখছি। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক এবং বিজেপি সাংসদ অর্জুন সিং কি বলেছেন দেখুন পরপর। অর্জুন সিং যে সাংসদ, তার পোষা ক্রিমিনাল বিট্টু জয়সওয়াল হালিশহরের রিনাউন্ড ক্রিমিনাল, সে বোমবাজ ছিল,
সেই বোম ব্লাস্ট হয়ে দুজন বাচ্চা মারা যায়, একজনের ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি এখনো পাওয়া যায়নি আমরা যতদূর অব্দি জানতে পারছি। পুরো পুলিশ ঘিরে রেখেছে, পুলিশ তদন্ত করুক। আমার তৈরি হচ্ছিল, আমি তো শুনেছি বোমা মাটিতে পুঁতে রেখে দিয়েছিল, ও বাচ্চারা ওখানে গেছিল ওই কোট বানাতে, বাঁশ পুঁততে, তা সেখানে বিস্ফোরণ হয়েছে। ওখানে বিটু জয়সওয়াল কেন বোমা বানাতে যাবে? কে বোম রেখেছিল, কে বোম রেখেছিল তো মানে গঙ্গাধর না, কে বোম ফেলে দিয়েছিল? পুলিশ মাঝে মাঝে নিয়ে কে বোম ফেলে দেয় ওদিকে, মানে ড্যামেজ করে দেয়, ওর মধ্যেই বাঁশ পুঁততে গেছিল তখন বাস্ট করেছে।